নমস্কার বন্ধুরা ডেলি আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের যে জিকে টপিকটা খুবই ইন্টারেস্টিং টপিক এবং প্রতিটি পরীক্ষাতে প্রায় সময় দেখা যায় প্রতিটি পরীক্ষাতেই দেখা যায় এই সমস্ত আজকে দুটি টপিক নিয়ে মূলত আলোচনা হবে এক হচ্ছে ভারতের যে বিভিন্ন রকম বিভিন্ন স্থান আছে নামি দামি স্থান যেগুলো অর্থাৎ বিভিন্ন রাজ্যের রাজধানী স্থান যেগুলো সেগুলো কি নামে পরিচিত এবং বিভিন্ন দেশের যে বাউন্ডারি আন্তর্জাতিক বাউন্ডারি সেগুলো কোথায় নামে পরিচিত সেই টপিক নিয়ে আজকের আলোচনা করব ওকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি অনেক হেল্পফুল হবে কারণ এই সমস্ত কোশ্চেনগুলি প্রতিটি পরীক্ষাতে দেখা গেছে ওকে তো সেই কোশ্চেনগুলি আজকে তুলে ধরা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের লেটেস্ট আপডেট এবং সবার আগে ভালো ভালো ভিডিও পেতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো ফার্স্ট যেটি আছে যে বলছে যে ভারতের প্রবেশদ্বার আমরা জানি ভারতের প্রবেশদ্বার যেটি আছে সেটা মুম্বাই ওকে তো মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার ওকে তো নেক্সট কোশ্চেন দেখে নিই ভারতের উদ্যান সিটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ভারতের উদ্যান সিটি এটা কিন্তু পরীক্ষাতে অনেকবারই দেখা যায় যে ভারতের উদ্যান সিটি বলা হয় ব্যাঙ্গালোরকে ওকে তো নেক্সট কোশ্চেন দেখে নিই প্রাসান নগরী বা সিটি অফ জয় তোমরা যারা ডাব্লু বি কনস্টেবল টু থাউজেন্ড এর প্রিলি এক্সাম দিয়েছো তারা হয়তো জানবে যে প্রাশান নগরী এই কোশ্চেনটা তো এসেছিল ওকে তো যারা দিয়েছে তারা সঠিক উত্তরটা জানো তো কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর এটা ওকে তো প্রাসান নগরী আর এটা এটা দুটো হয় প্রাসান নগরী আর সিটি অফ জয় দুটোই হয় ওকে তো ভালোভাবে মনে রাখবে কলকাতাকে প্রাসান নগরী বলা হয় আবার সিটি অফ জয়ও বলা হয় ওকে চলো পরেরটা দেখে নিই বলছি যে মন্দির স্বর্ণ মন্দির হচ্ছে অমৃতসরকে বলা হয় অমৃতসর পাঞ্জাবের পাঞ্জাবের অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দির ওকে তা আমরা জানি অমৃতসরের স্বর্ণ মন্দির আছে সেই জন্য অমৃতসর স্বর্ণ মন্দিরের শহর বলা হয় নেক্সট বলছি মন্দিরের শহর মন্দিরের শহর হচ্ছে মাদুরাই ওকে নেক্সট মেঘের আবাস মেঘের আবাস মেঘালয় মেঘের আবাস মেঘালয় কারণ আমরা জানি যে মেঘালয়ের চেরাপুঞ্জি নামক যে স্থান আছে সেখানে কিন্তু সবচেয়ে পৃথিবী সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেই সেই স্থানে কিন্তু মেঘের পরিমাণ বেশি ওকে সেই জন্য আমরা মেঘের আবাস যে স্থানটাকে সেটাকে বলছি মেঘালয় ওকে নীলগিরি পর্বত নীলগিরি পর্বতকে বলা হয় নীলগিরি আমরা যে নীলগিরি আছে ওকে পূর্ব পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে যে যে মিডিলে যে যুক্ত করেছে সেটা হলো নীলগিরি পর্বত ঠিক আছে সেই নীলগিরি এই পর্বতকে নীলগিরি বলা হয় ওকে চলো পরেরটা দেখে খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন গোলাপি শহর বলা হয় জয়পুরকে ওকে রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর নেক্সট কোশ্চেনটা দেখো দেখো আমরা যে আগে একুশটা প্র্যাকটিস সেট অলরেডি করে ফেলেছি সে প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু অলরেডি তিনবার এই কোয়েশ্চেনটি এসেছিল তিনবার ওকে এই পঞ্চগড় দেশ এই কাকে বলা হয় এই কোশ্চেনটা কিন্তু তিনবার এসে গেছিলো তো পাঞ্জাব হয়ে যাবে সঠিক উত্তর তোমরা যারা জানো অলরেডি মুখস্থ হয়ে যাওয়ারই কথা অনেকবারই এসে গেছে অলরেডি নেক্সট দেখো আরব সাগর আর আরব সাগরের রানী বলা হয় কোচিকে ঠিক আছে কোচি কেরালাকে বলা হয় আরব সাগরের রানী নেক্সট আমরা জানি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় ঠিক আছে পরেরটা দেখো পরটাও খুব ইম্পর্টেন্ট ভারতের মশলার বাগান ঠিক আছে মশলার বাগান এবং ভগবানের নিজের দেশ এটা কিন্তু খুব এটা এটা মাঝে মধ্যে পরীক্ষা দেয় গডস ওন কান্ট্রি ঠিক আছে তো এটাকে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা ঠিক আছে কেরাল বা কেরালা নেক্সট হচ্ছে ভারতের জমৎ শহর সেটাকে বলা হয় হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকে বলা হয় ভারতের জমৎ শহর ওকে নেক্সট ভারতের রোম বা এশিয়ার রোম অর্থাৎ ভারতের রোম এটা নামে পরিচিত আবার এশিয়ার রোম অর্থাৎ ভারত তথা এশিয়ার রোম নামে পরিচিত হচ্ছে আমাদের রাজধানী দিল্লি ওকে তো পরেরটা দেখে নি ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে আমরা জানি অনেক আগে থেকে এটা পড়ে আসছি যে ভারতের রুট দুর্গাপুরকে বলা হয় ওকে নেক্সট এশিয়ার ডিমে ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে ওকে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ভালোভাবে মনে রাখবে নেক্সট ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে ঠিক আছে পরেরটা দেখে নি হিমালয়ের রানী হচ্ছে মুসৌরি সঠিক উত্তর হয়ে যায় মুসৌরি অনেকে এটা কাশ্মীর করে ঠিক আছে কাশ্মীর করে আর অনেকে দার্জিলিং বলে ঠিক আছে এটা সঠিক উত্তর হয়ে যায় মুসৌরি ঠিক আছে তো এটি হচ্ছে উত্তরাখণ্ডে মুসৌরি মনে থাকবে তো পরটা দেখে নি রানী বলা হয় পুনেকে ঠিক আছে পরেরটা দেখে নি হ্রদের নগরী খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন হ্রদের নগরী এটা কিন্তু পরীক্ষাতে বিগত কোনো একটা পরীক্ষাতে এসেছিলো আমার খেয়াল আসে না এই মুহূর্তে তবে হ্রদের নগরী উদয়পুরকে বলা হয় এই পরীক্ষা এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে ওকে চলো এই এই সম্পর্কে আজকে লাস্ট যেটা হলো ভারতের ম্যানচেস্টার আমরা জানি ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে ঠিক আছে তো এইগুলো গেল আমাদের ভারতের যে বিভিন্ন ক্যাপিটাল আছে বা বিভিন্ন স্থান আছে নামি দামি স্থান সেই সমস্ত নামে স্থানের বিভিন্ন রকম উপনাম ওকে তো এবার দেখে নেব যে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন স্থানের যে আন্তর্জাতিক সীমারেখা ঠিক আছে তো সেই সীমারেখাগুলিকে কি বলা হয় কী নামে পরিচিত কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রতিটি কোশ্চেনই ইম্পর্টেন্ট ভালো করে একটু দেখে যাবে কিন্তু এগুলো পরবর্তীকালে আর কোনো প্রবলেম হবে না আর এর বাইরে কিন্তু আশা করি আর দেবে না ঠিক আছে সুতরাং এইগুলি ভালো করে একটু দেখা যায় ওকে তো প্রথম দেখিনি র্যাড ক্লিপ লাইন খুব ইম্পর্টেন্ট হচ্ছে র্যাড ক্লিপ লাইন আমরা কয়েকটা বেশ ভালোভাবে মনে রাখবো ভারত পাকিস্তান ভারত চীন ঠিক আছে ভারতের প্রতিবেশী দেশ যেগুলো ভারত শ্রীলঙ্কা ভারত মায়ানমার এই সমস্ত যে ভারত আফগানিস্তান যে যেগুলো মোটামুটি প্রতি আছে ঠিক আছে সেইগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করো তো আমরা পাকিস্তানের সাথে যেটা দেখলাম সেটা হলো র্যাড ক্লিপ লাইন ওকে খুব ইম্পর্টেন্ট পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট যে ভারতের ভারত ও চীনের সাথে যেটি সম্পর্ক সেটা হলো ম্যাকমোহন লাইন কিন্তু বহু বহুবার পড়েছে পরীক্ষাতে ম্যাকমোহন লাইন ভারত ও চীন ওকে নেক্সট দেখে নি লাইন অফ কন্ট্রোল ঠিক আছে এল ও সি যেটা আমরা নামে জানি এল ও সি সেটা হলো ভারত ও পাকিস্তান ঠিক আছে পরটা দেখিনি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক আছে এটা এল এ সি নামে যেটা আমরা জানি সেটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটা হলো ভারত ও চীন তাহলে এল ও সি হলো পাকিস্তান এবং এল এসি হল চীন ওকে নেক্সট হচ্ছে দুরান ডুরান লাইন ডুরান লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান এটা তাহলে ভারতের সাথে নেই সম্পর্ক এটা হলো পাকিস্তান পশ্চিমের দুটি দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সাথে সম্পর্ক ওকে তো নেক্সট দেখিনি হিন্ডেন বার্গ লাইন এটা হচ্ছে একদম এবার আউট অফ কান্ট্রি এটা হলো জার্মানি এবং ফ্রান্স ওকে তো জার্মানি এবং ফ্রান্সের লাইনকে বলা হয় হিন্ডেন বার্গ লাইন নেক্সট সাতাল আরব সাঁতাল আরব হচ্ছে ইরাক ও ইরান যেটা পশ্চিমের দুটি দেশ সেটা হলো ইরাক ও ইরানকে সাতাল সাঁওতাল আরব যুক্ত করা যায় ঠিক আছে নেক্সট এইগুলো একটু ভালো করে মনে রাখবে কততম প্যারালাল ঠিক আছে দেখো ফর্টি নাইনতম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা হচ্ছে ফর্টি নাইন এই কোশ্চেনটা এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট এটাও পি বিপি কনস্টেবেল টু থাউজেন্ড এইটিন ছিল এই কোশ্চেনটা তোমরা কোশ্চেন একটু চেক করলে খেয়াল করবে যে থার্টি এইট প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া ওকে তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি ভালো করে মনে রাখবে নেক্সট থার্টি সেভেন প্যারাল এটা হচ্ছে ভারত ও মায়ানমার বললাম প্রতিবেশী দেশগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তো এখানে হলো ভারত ও মায়ানমার তাহলে ভারত পাকিস্তান গেলো ভারত আফগানিস্তান গেল ভারত চীন গেল। মায়ানমার গেল তাহলে বাকি হচ্ছে শ্রীলঙ্কা বাকি বাংলাদেশ বাকি ঠিক আছে তো দেখেনি ইংলিশ ইংলিশ চ্যানেল কী আছে ইংলিশ চ্যানেল যেটা হলো সেটা ইংল্যান্ড ও ফ্রান্স ঠিক আছে ইংল্যান্ড ও ফ্রান্স এটাকে যুক্ত করেছে ইংলিশ চ্যানেল নেক্সট হচ্ছে জিবডাল্টার প্রণালী জিবডাল্টার প্রণালী আমরা জানি খুব বড় প্রণালী সেটাকে যুক্ত করেছে হচ্ছে ইউরো কাকে 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 যুক্ত করেছে ইউরোপ ও আফ্রিকাকে যুক্ত করেছে ঠিক আছে চলো নেক্সট এখানে পক প্রণালী পক প্রণালী হচ্ছে আমাদের ভারত ও শ্রীলঙ্কা যেটা একদম তামিলনাড়ুর নিচে ওখান থেকে যে যুক্ত হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে পক প্রণালী ঠিক আছে তো এখানে ভারত ও শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশ যেটা বাংলাদেশটা মনে হচ্ছে এখানে টাইপ করা হয়নি তো শেষে বলে দিচ্ছি ওটা বাংলাদেশটা কী হবে ঠিক আছে তো আট ডিগ্রি চ্যানেল এটা হচ্ছে এইট ওকে এইট তো এইট ডিগ্রি চ্যানেল এইট ডিগ্রি চ্যানেল এটাকে মিনিকয় এবং মালদ্বীপ মিনিকয় হল ভারতের একটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে লাক্ষাদ্বীপ ঠিক আছে লাক্ষাদ্বীপের একটি দ্বীপ সেটা হলো মিনিকয় ঠিক আছে তো মিনিকয় ও মালদ্বীপ মালদ্বীপের সাথে যেটি যুক্ত হচ্ছে সেটা হলো আট ডিগ্রি চ্যানেল ওকে নয় ডিগ্রি চ্যানেলটা কী যাচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনি কয় লাক্ষাদ্বীপ ও মিনি কয় নেক্সট দশ ডিগ্রি চ্যানেলটা হচ্ছে আন্দামান ও নিকোবর তার আপনি জানিয়ে আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ সেখানে আন্দাবার আর দিকোবার দুটোকে যুক্ত করেছে দশ ডিগ্রি চ্যানেল ওকে নেক্সট ডানকান প্যাসেজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডানকান প্যাসেজ এটি হচ্ছে গ্রেট আন্দামান ও লিটল আন্দামান এই দুটো যুক্ত করেছে ডানকান প্যাসেজ ওকে তো আজকের এই পর্যন্ত এবং শেষ একটা বলে দিই যে বাংলাদেশের সাথে ভারতের যে লাইনটা সেটা কি ছিল সেটা হলো মনে রাখবে তিন বিঘা তিন বিঘা করিডোর ঠিক আছে করিডর মনে থাকবে এটা হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়ার যে লাইন ওকে তো এটাও কিন্তু পরীক্ষাতে পড়ে এটা হচ্ছে লেখা হয়নি টাই এটা মিস্টেক হয়েছে তো আজকের এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা এই পরীক্ষা এই কোশ্চেনগুলি কিন্তু প্রতিটি পরীক্ষাতে তুমি লক্ষ্য করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ